হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে খুব সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারবেন এবং পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন। তো আমি যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আলোচনা করতেছি, তো এক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাইসেন্স বাতিল করার ক্ষমতা কার কার, আর লাইসেন্স যদি বাতিল করে তাহলে করণীয় কী, এক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার করব আজকে আমি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যাদেরকে লাইসেন্স প্রদান করা হয়, এই সমস্ত ব্যক্তির লাইসেন্সগুলো কখন বাতিল করা যায়, বাতিল করার ক্ষমতাটা কার? আসুন, 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 16 ধারা লাইসেন্স বাতিল করার ক্ষমতাটা দেওয়া হয়েছে। 16-1 উপধারার মধ্যে বলা আছে, যদি কোনো লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি লাইসেন্স বা পারমিটের শর্ত যদি ভঙ্গ করে, সেক্ষেত্রে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে, কারণ দর্শানোর নোটিশের সুযোগ দিয়ে তার থেকে কেন শর্ত ভঙ্গ করছে সেটার যথাযথ ব্যাখ্যা নিয়ে তাকে তার লাইসেন্স বাতিল করা যাবে। তাহলে বুঝতেই পারছেন তার লাইসেন্স বাতিল করা যাবে, কখন যাবে? যখন সে লাইসেন্সের শর্ত ভঙ্গ করবে। তো এটা 16-1 উপধারা এটা বর্ণনা করা আছে যে যদি কোনো লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি লাইসেন্স বা পারমিটের শর্ত ভঙ্গ করে, সেক্ষেত্রে তাকে একটা কারণ দর্শানোর সুযোগ দিতে হবে, সুযোগ দেওয়ার পরেও তার লাইসেন্স বাতিল করা যাবে। এখন 16-2 বলতেছে, যদি এরকম শর্তভঙ্গের কারণে যদি তার লাইসেন্সটা বাতিল হয় তাহলে সে কি করবে, সে আপিল করতে পারবে কি না? হ্যাঁ, এখানে আইনে বলছে যদি লাইসেন্সের শর্তভঙ্গের কারণে কোনো ব্যক্তির লাইসেন্স যদি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে 16-2 উপধারা মতে সে আপিল করতে পারবে। 16-2 কোতে বলছে, দেখেন, যদি তার লাইসেন্সটা যদি মহাপরিচালকের, মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালকের অধ্যস্থন কোনো অফিসার যদি সেটা বাতিল করে, সেক্ষেত্রে 30 দিনের মধ্যে, যে লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি 30 দিনের মধ্যে মহাপরিচালকের নিকট আবেদন করতে হবে, মানে আপিল করতে হবে তার লাইসেন্স বাতিলের, এটা উদ্ধার করার জন্য। সে কী করবে, অধ্যস্থন কোনো অফিসার যদি করে, মহাপরিচালকের অধ্যস্থন কোনো অফিসার যদি করে, সেক্ষেত্রে সে মহাপরিচালকের নিকট 30 দিনের মধ্যে আবেদন করতে হবে বা আপিল করতে হবে। এখন 16-2 খতে বলছে, যদি তার লাইসেন্সটা যদি মহাপরিচালক বাতিল করে তাহলে সে কার নিকট আপিল করবে? যদি মহাপরিচালক বাতিল করে সেক্ষেত্রে সে সরকারের নিকট 30 দিনের মধ্যে আপিল করতে হবে বা আবেদন করতে হবে। এখন কথা হচ্ছে আপিল করার পরে কি হবে। সে 16-2 ক এবং খ উপধারা মতে আপিল করলো, কিন্তু আপিল করার পরে কি হবে? 16-3 উপধারা বলছে যে 16-2 উপধারা বর্ণিত আপিলকারী কর্তৃপক্ষ, মানে মহাপরিচালক এবং সরকার, আপিলকারী কর্তৃপক্ষ যাদেরকে একটু আগে আমরা আলোচনা করলাম, ওই আপিলকারী কর্তৃপক্ষ যাদের নিকট আপিল করা হয়েছে, উক্ত কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেয়, যে রায়টা দেয়, সেটা চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে। এটা কীরকম, ধরেন আপনি আপিলের জন্য আবেদন করলেন কিন্তু আপিলকারী কর্তৃপক্ষ কী করলো, আপনার আপিল নাকচ করে দিল, তাহলে এটা চূড়ান্ত রায়। অথবা আপনার লাইসেন্স যে বাতিল করছে আপনার লাইসেন্সটা, সে লাইসেন্সটা কী করলো, আপনাকে আবার ফিরিয়ে দিল, এটাও চূড়ান্ত রায়। কিন্তু লাইসেন্স বাতিল করছে সেটা বহাল রাখলো, এটাও চূড়ান্ত রায়। এক্ষেত্রে আপনি তাদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা করতে পারবেন না, আপিলকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আদালতে মামলা করতে পারবেন না। এটা 16-3 উপধারা বর্ণনা আছে। তো ভিউয়ার্স, আমি আজকে প্রথম থেকে 16-1-2 ক, 2 খ এবং 16-3 উপধারা বর্ণনা করেছি, ব্যাখ্যা দিয়েছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন আপনারা ভিডিওটা বারবার দেখবেন, আমি খুব ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা বুঝেন তাহলে আমি ধন্য হব। আর আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই, যদি ভালো লাগে, লাইক দিবেন এবং কমেন্টে আপনারা পরবর্তীতে কোন আইন নিয়ে ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন সেটা লিখে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।